हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज तुम्हारे स्क्रीने देखते पाच्छो किंडर जॉय आछे। खाबारटिर संगे सबाई आमरा परिचित, 8 থেকে 80, बुड़ो थेके खुड़ो, मासी पिसी सबाई ये खाबारटिके चेने बा आमरा सबाई खाबारटिके चीनी। एटी दाम बाढ़ते बाढ़ते एखन 45 टाका होयेछे। জীবনে একদিনের জন্য হলো আমরা খাবারটা কিনেছি। আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য দাম নিয়ে নয়, আমরা এই খাবারটা প্রত্যেকই কিনি, বাচ্চাদের খুব প্রিয় খাবার এটি। এটি হচ্ছে বয়েজদের জন্য আর এটি হচ্ছে গার্লসদের জন্য। আজকে আমরা এই কিন্ডার জয়ের প্যাকেট দুটি ওপেন করব, করে দেখব এর ভিতরে কি খাবার আছে এবং কি ধরনের খেলনা আছে। কারণ আমরা কিন্ডার জয় কিনি, কিনে বাচ্চাদেরকে দিয়ে দিই, আমরা হয়তো কখনো খুলে দেখতে পারিনি এর মধ্যে কি খাবার আছে, কতটুকু পরিমাণের খাবার আছে এবং কি ধরনের খেলনাই বা আছে এর মধ্যে। তো চলুন প্যাকেট দুটি ওপেন করে দেখি এর মধ্যে কি ধরনের খাবার এবং কী ধরনের গিফট আছে, কেনই বা বাচ্চারা আবদার করে এই কিন্ডার জয়ের জন্য। তো চলুন বন্ধুরা, আগে এই বয়েজটি খুলে দেখি খাবার এবং খেলনা কী আছে। আর একটি জিনিসও দেখব, এই দুটির মধ্যে একই ধরনের খাবার একই ধরনের খেলনা আছে নাকি আলাদা আলাদা ধরনের খেলনা এবং আলাদা আলাদা ধরনের খাবার আছে। তো আগে যেটা বয়েজদের জন্য ব্লু এডিশন, এটি হচ্ছে বয়েজদের জন্য। তো এটি ওপেন করে দেখব কী ধরনের খাবার আছে বা কী ধরনের খেলনা এর মধ্যে আছে। এ হচ্ছে দুটি পার্ট, দুটিতেই ভিতরে র্যাপার করা আছে। আর খাবার তোলবার জন্য একটি ছোট চামচও আছে। এটিতে চামচ দেওয়া আছে, তার মানে এটার মধ্যে খাবার আছে। তো এটাও আমরা ওপেন করে দেখি এর মধ্যে কি খাবার আছে। আগে চামচটা তুলি, খুলে দেখব কি খাবার আছে এর মধ্যে। কেনই বা আমার আপনার বাড়ির বাচ্চারা এটি খাওয়ার জন্য আপনাদের কাছে আবদার করে। এটি তোলা যাচ্ছে না, আসলে কি বলুন তো আমাদের তো অভ্যাস নেই, কারণ আমরা তো এগুলো কিনে দিয়েই আমাদের কর্তব্য শেষ হয়ে যায়। এই তো বা বা বা, এটার মধ্যে চামচ লাগানো ছিল, আমি তো ভাবলাম এটার মধ্যে খাবার আছে, এখন দেখছি এটার মধ্যে খেলনা আছে। এ হচ্ছে খেলনা, আমার তো মনে হয় বাচ্চারা এই খেলনার জন্যই পাগল হয়, খাবারটা কোনো ফ্যাক্টর নয়। এই হচ্ছে একটা পার্ট, এখানে কে দিচ্ছে কিন্ডার.com অ্যাপ,
डाउनलोड द फ्री ऐप एप्लेडियो কিছু হয়তো শেখাবার জন্য এই অ্যাপটি ডাউনলোড করতে বলছে। কিভাবে খেলাটি বাচ্চারা এখানে যেহেতু পাটে পাটে আছে কিভাবে খেলাটি মানে এরকম শেপে নিয়ে আসবে আর লায়ন শেপে সেটি দেখানো আছে। এই যে 1 2 3 4 5 করে তো সেইভাবে এই প্রত্যেকটি নাম্বার জুড়লে একটা লায়ন শেপ নেবে। এখানে 5টি অংশই আছে। এই হচ্ছে বয়েজ এডিশনের যে কিন্ডার জয় বা ব্লু এডিশনের যে কিন্ডার জয় সেটার মধ্যে এই খেলাটি ছিল। তো এটা আপাতত পাশে রাখি। এবার দেখবো এর মধ্যে কি খাবার আছে। ওয়েটটা মোটামুটি ভালোই আছে। এখানে নেট ওয়েট 20 গ্রাম লেখা ছিল, তার মধ্যে খেলনাটিও ছিল। 15 গ্রাম মতো খাবার আছে এর ভিতরে। দেখি কি খেলনা আছে, সরি এটার মধ্যে খাবার আছে, তবে চকলেট টাইপের কিছু হবে। তবে প্যাকেটটি কিন্তু দারুণ বন্ধুটা। এই হচ্ছে কিন্ডার জয়ের মধ্যে খাবার, দুটি ছোট ছোট চকলেটের বল আছে। আর একটু সাদা ক্রিম আছে। এ হচ্ছে আপনার 45 টাকার খাবার। প্রথমে যেটি আপনাদেরকে বললাম, খাবারটি কোনো ব্যাপার নাই, ব্যাপারটি হচ্ছে খেলনা। বাচ্চারা এই দারুণ দারুণ খেলনা পাওয়ার জন্যই কিন্ডার জয়ের আবদার করে আমার আপনার কাছে। তো এটা গেল বয়েজদের বা ব্লু এডিশন। এটা আমি আবার সুন্দর করে দেখে দিই। এবার আপনাদেরকে দেখাবো পিঙ্ক এডিশন বা গার্লসদের জন্য যে তৈরি করা হয়েছে সেটি দেখাবো। এর মধ্যে একই ধরনের খাবার আর খেলনা আছে নাকি অন্য ধরনের খাবার অন্য ধরনের খেলনা আছে? তো বন্ধুরা এটাও আমরা ওপেন করব এখন। এবার আর ভুল করছি না, কারণ এটার মধ্যে খেলনা আছে আর এটার মধ্যে খাবারটা আছে। তো কোনটা খুলবো সেটাই ভাবছি। আমি খেলনাটাই খুলে দেখি। এর মধ্যে কি ধরনের খেলনা আছে? তা যেহেতু বয়েজ এডিশন ছিল। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এতে অন্য রকমের খেলনা আছে। তাতে ছোট্ট একটি ডল আছে। আগেরটাতে ছিল লায়ন আর এটাতে হচ্ছে একটা ছোট্ট ডল আছে। এবার বুঝতে পারছেন তো কেন বাচ্চারা কিন্ডার জয়ের আবদার করে?
এই খেলার জন্য। দেখে নিই কিভাবে এখানে আছে। এখানে দেখানোই আছে কিভাবে খেলাটিকে সেটিং করবে। তো খেলাটি হচ্ছে সেটিং হয়ে গেছে, এটা হচ্ছে এইভাবে থাকে, এটাই তো দেখাচ্ছে ছবিতে। খেলা তো দেখা হয়ে গেল, এবার দেখি খাবার কি আছে। আচ্ছা, বয়েজ এডিশনে যেমন খাবার ছিল দুটি ছোট ছোট চকলেট বল এবং তার সঙ্গে কিছুটা ক্রিম, আর এটাতেও একই ধরনের খাবার আছে, শুধু হচ্ছে গিফট আলাদা, কারণ বয়েজদের জন্য বয়েজ এডিশনের বা ব্লু এডিশনের মধ্যে আছে বয়েজদের জন্য গিফট, আর পিঙ্ক এডিশনে আছে গার্লসদের জন্য গিফট। তো এই হচ্ছে আপনার 45 টাকার খাবার, এই হচ্ছে 45 দুগুণে 90 টাকার খাবার, আর তার সঙ্গে আছে গিফট। হচ্ছে বেবি ডল, আর এটা হচ্ছে লায়ন। দেখি এটা সেটিং করে কেমন কি হয়। এগুলো সেটিং করতে পারি কিনা, লায়ন তো মনে হচ্ছে না, এটা তো মনে হচ্ছে কাউ, আর এটি হচ্ছে লেজ। এটা কিভাবে সেটিং করবো কি জানো।
ও আচ্ছা আচ্ছা, আমারই ভুল হয়ে গেছে, আবার খুলতে হবে। খুলতে পারছি না, তো মনে হচ্ছে এবার ভেঙে যাবে এখনই, তবুও একটু আস্তে আস্তে খুলবার চেষ্টা করি। যা বাবা, এটা খুলছে না, আচ্ছা বন্ধুরা তাহলে খুলতে পারছি না, পরে আস্তে আস্তে চেষ্টা করব। আসলে কি বলুন তো, মেয়েদের গিফটটা সুন্দরভাবে হয়ে গেল, ছেলেদের গিফটটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সেটিং করার। আমার আমি বুঝতে পারছি না কীভাবে এটা সেটিংটা করতে হবে, চেষ্টা করছি। যদি নাও করতে পারি তাতেও আমার দুঃখ নেই। কারণ বাচ্চারা যদি এটাকে সেটিং করে তারা খুব খুশি হয়, তো এটা খুলেই রাখা ভালো। ওরাই সেটিংটা করে নেবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা দেখতে পেলেন এই যে গিফটটি, এটা প্রথমে মনে হচ্ছিল সিংহ, কিন্তু পরে এটি দেখলাম কাউ আছে। আচ্ছা বন্ধুরা দেখি আর একটু চেষ্টা করে, মনে হচ্ছে এবার সেটিংটা করতে পারবো। আচ্ছা মনে হচ্ছে করতে পেরেছি, যা বন্ধুরা ফাইনালি নিচের পাটটা করতে পেরেছি। এবার মুখটা লাগিয়ে দেবো,